আজ আমি অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুবই কার্যকরী একটা স্প্রে তৈরি করে দেখাবো, যা আপনার ঘরে থাকা বিভিন্ন পোকামাকড় যেমন তেলাপোকা, পিঁপড়া, মশা, মাছি, টিকটিকি এক মিনিটেই এই স্প্রেটা করলে একদম মুড়ে সাফ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি তেলাপোকাটাতে স্প্রে করার সাথে সাথেই কিন্তু তেলাপোকাটা নড়াচড়াটা বন্ধ হয়ে গেছে। দেখুন পিঁপড়েগুলোতে স্প্রে করার সাথে সাথেই কিন্তু পিঁপড়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু এই স্প্রেটা করে আপনি যেদিকে দেখবেন বাসায় তো তেলাপোকা পিঁপড়ে এগুলো থাকেই, আমাদের পিঁপড়ের লাইনটা যেদিকে দেখা যাবে ওইখানে স্প্রেটা করলেই কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ন্যাপতলিন। ন্যাপতলিনটা কিন্তু পোকামাকড় মরার ক্ষেত্রে অনেক একটা উপকারী একটা জিনিস, সবাই জানেন। এটা কিন্তু আমরা আলমারিতে বা ওয়ার্ড্রপে কাপড় যখন রাখি তখনও কিন্তু আমরা এটা দিয়ে থাকি। তো আমি এখানে 5-6টা ন্যাপতলিন নিয়ে নিব। তো 5-6টা ন্যাপতলিনকে ভালো করে আমি মিহি করে গুঁড়ো করে নিব, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারেন এই ম্যাজিকটা। এই উপকরণগুলো কিন্তু আমরা ঘরেই পেয়ে থাকি হাতের কাছে। তো এখানে ন্যাপতলিনগুলোকে আমি গুঁড়া করার জন্য হামানদিস্তে নিতে পারতাম, যেহেতু আমরা খাবারের জিনিস গুঁড়ো করে থাকি, এই জন্য আমি একটা শক্ত টাইপের এই ধরনের পলিথিন নিয়ে নিয়েছি। তো এই প্যাকেটটাতে আমি রেখে যে কোনো একটা এই যে শক্ত টাইপের একটা লোহার প্লাস দিয়ে নিলাম, এটা দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটা অবশ্যই ভালো করে নিতে হবে, কেননা এটা আমরা নলের সাহায্যে যেহেতু স্প্রে করব। তো গুঁড়োটা যদি ভালো করে মিহি করে করা না হয় তাইলে কিন্তু এটা নলটা বন্ধ হয়ে যাবে, বুঝতেই পারছেন। এই জন্যেই ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এই স্প্রেটা সহজে পানির সাথে মিশতে চায় না, অনেকটা মিশতে সময় লাগে, এই জন্য ভালো করে মিহি করতে হবে। আসলে ন্যাপতলিনটা এমনিতেই পোকামাকড়ের জন্য, আমরা এটা সবাই জানি, অনেক একটা কার্যকরী ভূমিকা রাখে। আর নিয়ে নিলাম 15-20টা গোলমরিচ। এই গোলমরিচটাকেও আমি একইভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো এটা একটু সময় নিয়ে গুঁড়ো করতে হবে। এটা কিন্তু অনেক দিন আমরা রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবো। তেলাপোকা পিঁপড়ে এগুলো সবসময় কিন্তু আমাদেরকে সমস্যা করেই থাকে। এখানে আমি পানিটা নিয়ে নিচ্ছি, এটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি, এটা চায়ের কাপে অর্থাৎ 1.5 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1.5 কাপ পানি নিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, অবশ্যই উঁচু করে নিয়েছি দেখতেই পেলেন। আর এই যে গুঁড়া করা পাউডারগুলো আমি এভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা ঘরে তৈরি করে সুন্দরভাবে স্প্রে করে আমরা নিজের মতো করে বানিয়ে নিতে পারি। আর এটা যদি নিজেই ঘরে নিজের ব্যবহারের উপকরণ থেকে বানিয়ে নেওয়া যায় তাহলে তো একটা সুবিধাই হয়, তাই না? তো এভাবে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 পিস লেবু, অবশ্যই লেবুটা দেখতে পাচ্ছেন বড় সাইজের 1 পিস লেবু। লেবুটাকে আমি সম্পূর্ণ রসটা নিংড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু ভিনেগারটাও ব্যবহার করা যেত, ভিনেগারটা দিলে অনেক দিন মিশ্রণটা সংরক্ষণ করা যায়। আমি এখানে লেবু দিয়েই করে নিচ্ছি, লেবুটা আমার হাতের কাছে আছে। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিব স্যাবলন, অবশ্যই 1 চামচ স্যাবলন দিয়ে দিচ্ছি। স্যাবলনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে, যেহেতু এটা স্প্রে করব। স্প্রে নলে যদি কোনো দানাদার বস্তু লেগে থাকে তাইলে কিন্তু স্প্রে নলটা বন্ধ হয়ে যাবে, এই জন্য ছেঁকে নেওয়াটা। তো সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ছেঁকে দেখুন নিয়ে নিলাম।
এটা কিন্তু যে কোনো পোকামাকড়কেই ধ্বংস করতে কার্যকরী ভূমিকা রাখবে। তো একটা বোতলে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিলাম। যেহেতু আমি স্প্রে করব, তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন কতটা কার্যকরী বুঝতে পারবেন। তো দেখুন, তেলাপোকার পেছনে আমি দৌড়াচ্ছি আর তেলাপোকার গায়ে স্প্রেটা পড়ার সাথে সাথেই কিন্তু এটা নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। এটা কিন্তু ছাড় পোকা, টিকটিকি, সব পোকামাকড়ের জন্যই একদম পারফেক্ট।